গুড মর্নিং স্টুডেন্টস ক্যান ইউ সি দ্য পিকচার হেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সপোর্ট লাইক বাস ট্রাম ট্রেন প্লেন অটোরিকশো এটসেট্রা বিভিন্ন ট্রান্সপোর্টের ছবি এখানে দেওয়া আছে সো টুডে আই উইল টিচ অ্যাবাউট চ্যাপ্টার টুয়েলভ অফ ইউর এসিস্ট বুক মিন্স অফ ট্রান্সপোর্টেশন ইন আর্লি এজ দ্য অনলি ওয়ে টু কভার দ্য ডিস্টেন্স ওয়াজ টু ওয়াক অন ফুট দেওয়ার নো ভেহিকলস লাইক কার্স অ্যান্ড স্কুটার্স দ্য ইনভেনশন অফ হুইল ব্রট আউট মেজার চেঞ্জেস ইন ট্রান্সপোর্ট সিস্টেম অনেক পুরোনো দিনে কিন্তু রকম ভালো ট্রান্সপোর্ট সিস্টেম ছিল না এক জায়গা থেকে আরেক জায়গায় পায়ে হেঁটে যেতে হতো কোনো রকম স্কুটার বা কার্স ছিল না পরবর্তীকালে চাকা বা হুইল আবিষ্কার হওয়ার পর থেকে কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেমে অনেক চেঞ্জেস এসছে মিনস অফ ট্রান্সপোর্ট

রোড ট্রান্সপোর্টের মধ্যে কী কী রয়েছে কার বাস স্কুটার্স অটোরিকশো এটসেট্রা দ্য রোডস আর মেড অফ স্টোন অ্যান্ড কোল্টার অ্যান্ড দিস রোডস কানেক্ট অল ইম্পর্টেন্ট সিটিস অর্থাৎ এই রোডগুলো কাকে কানেক্ট করে বিভিন্ন ইম্পর্টেন্ট সিটিসগুলোকে কানেক্ট করে দেয়ার আর টু কাইন্ডস অফ হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড স্টেটস হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে কানেক্ট স্টেটস ক্যাপিটাল অ্যান্ড ইম্পর্টেন্ট সিটিস ইন ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড স্টেটস হাইওয়ে দু রকমের হাইওয়ে রয়েছে এবং ন্যাশনাল হাইওয়ে কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট স্টেটস ক্যাপিটাল অ্যান্ড সিটিসগুলোকে কানেক্ট করে হোয়াট ইজ বর্ডার রোডস সাম রোডস দ্যাট কানেক্ট আওয়ার ল্যান্ড বর্ডারস উইথ দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি আর কল্ড বর্ডার রোডস অর্থাৎ বিভিন্ন স্টেটসের বর্ডারগুলোতে যে রোডসগুলো রয়েছে যেগুলো বিভিন্ন স্টেটসকে কানেক্ট করে তাকে বলা হয় বর্ডার রোডস দ্য হায়েস্ট রোড ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য লে মানালি রোড পৃথিবীর সব থেকে বড়ো রোড কোনটি লে মানালি রোড ইট রানস ফ্রম মানালি ইন হিমাচল প্রদেশ টু লে ইন লাদাখ অর্থাৎ হিমাচল প্রদেশ থেকে লাদাখ পর্যন্ত এই রোডটি বিস্তৃত নেক্সট রেল ট্রান্সপোর্ট রেলওয়েজ আর অ্যান আইডিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট মিনস অফ লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট রেলওয়ে ট্রেন ওয়াজ স্টার্টেড ইন এইটিন ফিফটি থ্রি ফ্রম বোম্বে টু থানে ভারতবর্ষের রেল প্রথম স্টার্ট হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সেটা চালু হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত নাও উই হ্যাভ দ্য লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক ইন এশিয়া এখন আমাদের দেশে এশিয়ার সব থেকে বড়ো রেলওয়ে নেটওয়ার্ক অবস্থিত রেলওয়েজ হেল্প ইন ক্যারিং হেভি গুডস দিস ইনক্লুডেড কোল্ড মিনারেলস ফুড গ্রেইনস ফার্টিলাইজার্স সিমেন্ট অ্যান্ড মেনি আদার গুডস দ্য লংগেস্ট রেলওয়ে রুট ইজ বিটুইন জম্মু তি ইন নর্থ টু কনিয়াকুমারিকা ইন সাউথ রেলে কি চলাচল করে বিভিন্ন পণ্য চলাচল করে এছাড়াও কিন্তু মানুষও চলাচল করে সব থেকে লংগেস্ট রেলওয়ে রুট কোনটি জাম্মু তাই থেকে কানিয়াকুমারিকা পর্যন্ত দ্য ডিস্টেন্স বিটুইন দ্য রেলওয়ে ট্র্যাকস ইজ নৌন অ্যাজ আ গেজ ইন ইন্ডিয়া দেয়ার আর থ্রি টাইপস অফ রেলওয়ে ট্র্যাকস অ্যাভেলেবেল দেয়ার আর ব্রড গেজ মিটার গেজ অ্যান্ড ন্যারো গেজ গেজ ক রকমের তিন রকমের ব্রড গেজ মিটার গেজ এবং ন্যারোগেজ অ্যাজ ইউ অল নো দ্যাট কলকাতা হ্যাজ অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে কল্ড দ্য মেট্রো কলকাতায় মেট্রো আছে সে কথা তোমরা সবাই জানো অ্যান্ড দিল্লি ইজ দ্য সেকেন্ড সিটি ইন ইন্ডিয়া টু হ্যাভ দ্য মেট্রো রেল দিল্লি হলো দ্বিতীয় শহর ভারতের যেখানে মেট্রো রেল চালু হয়েছে নেক্সট এয়ার ট্রান্সপোর্ট এয়ারওয়ে ইজ দ্য ফার্স্টেস্ট মিনস অফ ট্রান্সপোর্ট ইট ইজ মোস্ট অ্যাডভান্সড অ্যান্ড ডেভেলপড মিনস অফ ট্রান্সপোর্টেশন দিস মিন্স অফ ট্রান্সপোর্ট ক্যান রিচ দ্য প্লেসেস ওয়ার ইট ইজ নট পসিবল টু রিচ বাই রোডস অ্যান্ড রেলস রোডস এবং রেলসের মাধ্যমে যেখানে যাওয়া যায় না সেখানেও কিন্তু এয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা যেতে পারি এবং এটা হলো সব থেকে ডেভেলপড ট্রান্সপোর্ট এর ট্রান্সপোর্টের মধ্যে কী কী রয়েছে প্লেন অ্যান্ড হেলিকপ্টার প্লেন ল্যান্ড করতে হলে একটা ব্রড স্পেসের দরকার হয় কিন্তু হেলিকপ্টার ক্যান ল্যান্ড ইন আ স্মল এরিয়া হেলিকপ্টার কিন্তু স্মল এরিয়াতেও ল্যান্ড করতে পারে নাও হোয়াট ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট হলো এমন একটা জায়গা যেখান থেকে প্লেন চলাচল করে বা প্লেন টেক অফ করে আমাদের দেশে কী কী এয়ারপোর্ট রয়েছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা দিল্লিতে অবস্থিত সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা কলকাতায় অবস্থিত অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার আর ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট অ্যাট মুম্বাই ইউ অল নো অ্যাবাউট দ্য শিপ তোমরা শিপ বা জাহাজের কথা প্রত্যেকেই জানো অ্যান্ড দ্য শিপ ইজ আ পার্ট অফ ওয়াটার ট্রান্সপোর্ট জাহাজ হলো ওয়াটার ট্রান্সপোর্টের একটা পার্ট ওয়াটার ট্রান্সপোর্ট হলো ট্রান্সপোর্ট থ্রু ওয়াটার দ্য প্রোগস অফ দ্য কান্ট্রি লার্জলি ডিপেন্ডস অন গুড ওয়াটার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অর্থাৎ একটা গুড ওয়াটার ট্রান্সপোর্ট নেটওয়ার্কের ওপর একটা কান্ট্রি ডেভেলপ ডিপেন্ড করে মেনি বিগ পোর্ট বিন ডেভেলপড ইন দ্য কোস্টাল এরিয়াস কোস্টাল এরিয়াতে বিভিন্ন রকম পোর্ট বা জাহাজ বন্দর তৈরি করা হয়েছে ইট ইজ ইউজড ফর ট্রান্সপোর্টিং হেভি অ্যান্ড লেস কস্টলি গুডস ফ্রম ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার বিভিন্ন কম দামি এবং বিভিন্ন ভারী ভারী পণ্য পরিবহনের জন্য এই ট্রান্সপোর্ট সিস্টেমটাকে ব্যবহার করা হয় সো কোথায় কোথায় এই পোর্টগুলো রয়েছে মুম্বাই চেন্নাই বিশাখাপট্টনম কলকাতা ম্যাঙ্গালোর কোচি এসব জায়গায় নেক্সট অ্যান্ড লাস্ট দেয়ার আর আর ফ্যাক্ট ফাইল দ্য ফার্স্ট ফ্লাইট ওয়াজ মেড ইন আ হট এয়ার বেলুন ইন টোয়েন্টি ফার্স্ট নভেম্বর সেভেন্টিন এইটটি থ্রি বাই ফ্রান্সিস্কো ডি রোজিয়ার অ্যান্ড মার্কুইস ডি আয়ারল্যান্ডস মার্কুইস ডি আয়ারল্যান্ডস অ্যান্ড ফ্রান্সিস্কো ডি রোজিয়ার এরাই প্রথম ফ্লাইট তৈরি করেছিলেন দিস ইজ অল অ্যাবাউট দ্য মিন্স অফ ট্রান্সপোর্টেশন